স্বাগতম, আমি মোহাম্মদ আমিনুজ্জামান। আমাকে সবাই আমির নামেই জানে। আমি ফটোগ্রাফার এবং ফটোগ্রাফি শিক্ষকতা করি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে DSLR ক্যামেরা কীভাবে চালাবেন এবং চালানোর সময় কী কী অ্যাডভান্টেজ আপনি পাবেন, বা আপনার যে গিয়ারটা আছে সেই গিয়ারটা কতটা সফলতার সহিত আপনি ব্যবহার করতে পারবেন সেই বিষয়ে। তো প্রথমে হচ্ছে ক্যামেরা পরিচিতি। আমাদের আজকের উদ্দেশ্যটা কিন্তু শুধু ক্যামেরার যে ফাংশনগুলো আছে সেই ফাংশনের কিছু জায়গায় আলোচনা করা। তার মধ্যে প্রথম যে জায়গাটা আসবে এই মেনু বাটন। এই মেনু বাটনে গেলে আপনি দেখবেন যে এখানে কিছু সিস্টেম দেওয়া আছে, যে আপনি কোন ফরম্যাটে রাখবেন, JPG না র, কোন সাইজে রাখবেন। এটা কিন্তু অটোতে কখনো সিলেক্ট হবে না, সো এটা আপনাকেই নির্ধারণ করতে হবে আপনি কী কাজ করতেছেন, কোন মুডে রাখবেন। এবং এটা বিশদ আলোচনা আমরা আর অন্য একটা অংশে আলোচনা করব। তো এই মেনু বাটনে যখন যাবেন সেখান থেকে, এবং এখানে একটা বাটন আছে প্রিভিউ বাটন, ছবি দেখার পরে এই প্লে বাটনটাতে টিপ দিলে আপনি সেই ছবিটা দেখতে পারবেন। এখানে আছে আরেকটা বাটন, ডায়ালার বাটন। সেই ডায়ালার বাটনটা হচ্ছে এই মেনু বাটনটার মধ্যেই কি হবে, স্টেপ বাই স্টেপ একটার ভিতরে দেখবেন অনেকগুলো জিনিসপত্র থাকবে, সেই জিনিসগুলো কীভাবে দেখবেন, কীভাবে পড়বেন। তবে সবচেয়ে ভালো হয় যদি এই ক্যামেরাটা কেনার সময় যে একটা ম্যানুয়াল দিয়েছিল আপনাদের, হ্যাঁ, সেই ম্যানুয়ালটা ধরে ধরে যদি আপনি এই ক্যামেরাটা দেখার চেষ্টা করেন যে কোন কোথায় কী আছে না আছে এবং এই অর্থে। এবং এই উপরে একটা প্যানেল আছে, এই প্যানেলটার মধ্যে সবসময় আপনাকে শো করবে যে অ্যাপারচার কত, শাটার স্পিড কত, ISO কত। এইটা সম্পর্কে আমরা বিশদ আলোচনায় আসব পরবর্তী এপিসোডে। তা এখন আসি আমাদের আর কী কী বাটন আছে এখানে। অন অফ গেল, তারপরে আসছে হচ্ছে মেনু বাটন, তারপরে আসছে এই প্যানেলে কী আসতেছে, এবং এখানে লেন্সে আর একটা বাটন আছে সেটা হচ্ছে ফোকাস, অটো ফোকাস এবং ম্যানুয়াল ফোকাস। সো আপনি যখনই ছবি তুলবেন তখন খুব কিন্তু গুরুত্বপূর্ণ যে আপনার সাবজেক্টকে আপনি ফোকাস ঠিক মতো করেছেন কি না। কেন এটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে ছবি তোলার সময় ব্যাকগ্রাউন্ড অ্যান্ড মুভ ফোরগ্রাউন্ড এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এবং কারো ছবি যদি আপনি ধরেন আপনার মা বাবা বা ভাই বোনের কারো ছবি তুলতেছেন, এবং সেই ছবি তোলার ক্ষেত্রে যদি দেখা যায় তার ছবি তোলার সময় পিছনেরটা ফোকাস হয়েছে, সে আউট অফ ফোকাস, তখন সে আপনাকে কী বলবে যে আপনি ছবি তুলতে পারেন না বা ক্যামেরার কোনো প্রবলেম। সো যার ছবি তুলবেন তাকে ফোকাস রাখা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটার জন্য ক্যামেরাতে অটো ফোকাস বলে একটা অপশন দিয়েছে যেটা অটোমেটিক্যালি করে। এবং এর যে ভিউফাইন্ডারটা আছে আপনি যখন দেখবেন পিছন এটা ভিতর দিয়ে, তখন এটা দেখবেন সবসময় মাঝখানে থাকবে। এবং আপনি জানেন যে কম্পোজিশন করার সময় আপনি সাবজেক্টকে একটু ডানে রাখবেন, বামে রাখবেন, তো সেই ক্ষেত্রে আপনি যদি মাঝে ফোকাস করেন তাহলে দেখা যাবে ব্যাকগ্রাউন্ড ফোকাস হয়ে গেছে। ধরেন আপনার ভাইকে রেখেছেন মডেল হিসেবে, তাকে তার ছবি তুলতেছেন, তো তাকে যদি মাঝে রাখেন তাহলে তো সবাই যেরকম রাখে সেরকমই হলো। আপনি যদি একটু কম্পোজ করতে যান তাকে একটু বাঁদিকে যদি রাখেন, তখন দেখা যাবে যে মাঝের ফোকাসটা আপনাকে চেঞ্জ করতে হবে। এইটার জন্য যে অপশনটা দেওয়া আছে এই অটো ফোকাসেই কিন্তু, এই ডায়ালার বাটনটার আগে এখানে আরেকটা বাটন আছে যেটা ঘর ঘর করে দেওয়া আছে, সেটাকে ক্লিক করলেই দেখা যাবে যে এই উপরে এই অপশনটা চলে আসবে এবং আপনি এটাকে ঘুরাতে পারবেন যে ফোকাসটা যাতে ডানের থেকে বামে যায়, বামের থেকে ডানে যায়। এবং এখানে 8টা সেগমেন্ট পাবেন যে ফোকাসটা শিফট করবে, এবং প্রত্যেকটার মধ্যে একটা লাল রঙের বাটন আসবে, যে মানে লাল রঙের চিহ্ন আসবে, বাটন ঠিক না, লাল রঙের চিহ্ন আসবে, যে চিহ্নটা আপনাকে ইন্ডিকেট করবে যে এই জায়গায় এখন আমি ফোকাস করব। এখন ক্যানন এবং নিকনের ক্ষেত্রে, মানে দুই রকম ক্যামেরা এবং সনির ক্ষেত্রে এক একজন এক এক রকম ব্যবহার করে, কিন্তু যদি বেসিকটা আপনি জানেন যে আমার ফোকাস পয়েন্ট এটা এবং আমি এটাকে আমার সাবজেক্টের উপরে নিয়ে যাব, এবং সেটা একটু হাফ প্রেস যদি আপনি করেন তাহলেই দেখা যাবে যে নিচে একটা বার আছে ছোট্ট, সেই বারের ডান দিকে একটা একটা গোল দাগ আছে যেটা গ্রিন হয়ে যাবে, এবং কোনো কোনো ক্যামেরা রেড হতে পারে। হ্যাঁ, তো এই জায়গায় যখন নাকি রেড হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার ফোকাস হয়ে গেছে। এবং ফোকাস হলে দেখবেন এই ভিতর দিয়ে একটু ঘুরবে, হ্যাঁ, এবং এই ঘোরার কারণে আপনি বুঝতে পারবেন ফোকাস হয়ে যাবে। কেউ কেউ অবশ্যই পছন্দ করেন ম্যানুয়াল ফোকাস করতে, এবং আমিও কোনো কোনো সময় সাজেশন দিয়ে থাকি যে ম্যানুয়াল ফোকাসই রাখতে হবে। এবং তখনও কিন্তু এই একই ঘটনাটা ঘটবে যে যে সাবজেক্টটাকে আপনি নির্ধারণ করেছেন সেই পয়েন্টটা, এবং যখন ম্যানুয়াল আপনি ঘুরাবেন এটা, হ্যাঁ, সেই সময় সেই জায়গায় আপনার ওই মার্কটা দেবে যে হ্যাঁ এখন ফোকাস হয়েছে। এখন ধরে নাও যে কখন আপনি ম্যানুয়াল ফোকাস করবেন, কখন আপনি অটো ফোকাস করবেন। সে আপনি খেলার মাঠের ছবি তুলতেছেন, বলার দৌড়ে আসবে, এখানে যদি অটো ফোকাস রাখেন আপনি কখনোই ছবি তুলতে পারবেন না ভালো। কেন? তার গতি,
তার অ্যাকশন, অন্যান্য বিষয়বস্তু সব কিছুকে সে অটোমেটিক ফোকাস করতে করতে যে মেইন ছবিটা যে তুলতে চাইবেন তখন আর ক্লিক করতে পারবেন, দেখবেন ফোকাসের জন্য দৌড়াদৌড়ি করতেছে। এই ক্ষেত্রে বুদ্ধি কী? বুদ্ধি হচ্ছে যেহেতু আপনি অনেক দূর থেকে ছবি তুলতেছেন, তাহলে আম্পায়ার বা স্ট্যাম্পকে যদি আপনি ফোকাস করে রাখেন ম্যানুয়ালি, তাহলে ফোকাস আর দৌড়াদৌড়ি করল না। এটা আগেই আপনি করে রাখতে পারেন, মনোপটে ফিক্সড করে রাখলেন, এবং যখনই কি বলার আসলো এবং বল রিলিজ করলো তখন আপনি কন্টিনিউয়াস শাটারে ছবি তুললেন, তাহলে একটা ভালো ফ্রেম পেয়ে যাবেন। আবার যদি একই রকমভাবে ব্যাটসম্যানের জায়গা থেকে আপনি ছবি তুলতে চান, যে ব্যাটসম্যানের ছবি তুলবেন, তখন কি করবেন যে ব্যাটসম্যানকে ফোকাস করে রাখেন, অটো ফোকাসে রাখার দরকার নেই। এবং এইরকম কিছু কিছু ক্ষেত্রে আছে যে আমরা ম্যানুয়াল ফোকাস ব্যবহার করি এবং একটা পারফেক্ট ডিস্টেন্সে ফোকাসটা করে রাখি আগে থেকেই। এবং এটা যদি আপনিও এই চর্চাটা করেন যে ওই জায়গায় সাবজেক্টটা আসলেই আপনি ক্লিকটা করবেন, তখন কিন্তু ম্যানুয়াল ফোকাস আপনাকে অনেক হেল্প করবে। কিন্তু দুই ক্ষেত্রেই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি কোন বিষয়টাকে ফোকাস করবেন সেটাকে নির্ধারণ করা, এবং সেই ফোকাসটা হয়েছে কি না সেই জায়গাটায় সেইটা আইডেন্টিফাই করা। অতএব আমার অভিজ্ঞতা থেকে আমি এইটুকু বলতে পারি যে যে ক্যামেরাই হোক না কেন, প্রতিনিয়ত নতুন নতুন মডেলের ক্যামেরা আসতেছে, সেটা আপনাকে এক্সপ্লোর করতেই হবে এবং সেটার প্রত্যেকটা বাটন আপনাকে জানতে হবে, তাহলেই আপনি যে কোনো মুহূর্তে যে কোনো রকমের জটিল সময়েও আপনি ভালো ছবি তুলতে পারবেন। আমাদের ASS ক্যামেরার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন।